guys, welcome back to my channel Diya'S lifestyle. So guys, আমি এখন দুপুর বাজে 4:54 মানে 5টা বাজে আর 6 মিনিট কি সো বিকেল হয়ে যাচ্ছে তো যাই হোক আমি তোমাদের সাথে একজনের পরিচয় করাবো আমার ছোটবেলার বন্ধুবী মানে বলতে পারো ছোটবেলার বেস্ট ফ্রেন্ড সো ওর নাম জ্যোতি হাই আমার নাম জ্যোতি না আমার নাম মোনালিসা আরে যাই হোক ওকে আমরা জ্যোতি বলেই চিনি আমরা ওকে জ্যোতি বলেই চিনি ডোন্ট ওয়ারি ওকে জ্যোতি বলেই চিনি এখন তবে ও একটা কথা ভুল বলেছে এখন দুপুর না এখন বিকেল ঠিক আছে হয়েছে এটা ব্লগ শুট হচ্ছে यार এটা নিয়ে এরকম করিস না আমার চ্যানেলটা নষ্ট হচ্ছে এবারে আচ্ছা ঠিক আছে আমার ভিডিও মাঝে কেন এরকম ভুলভাল কথাবার্তা এ চালাচ্ছে আমি জানি না এর জন্য কত স্বভাব আছে যে আমার ভিডিওর মাঝে মানে আমি ভিডিওটা পোস্ট করব তোমাদের সামনে মানে আজকে ব্লগ হিসাবে সো এই ব্লগের মাঝে চলে এসেছে এসে আমার ভিডিওটা বরবাদ করে দিচ্ছে চলো আমি তোমাদের আজকে আমাদের চারিপাশটা ঘুরে দেখাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে ওকে চল চল শেয়ার কমেন্ট অবশ্যই ওকে আমি এখন নিয়ে যাচ্ছি ওকে ওকে এখন নিয়ে যাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে ঠিক আছে আমি এখন এখন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চারিপাশটা আমাদের বাড়ি জায়গাটা তো আমার বান্ধবীর সাথে তো তোমরা দেখো এটা হচ্ছে আমাদের রাস্তা বিশ্ববিখ্যাত জঙ্গল রাস্তা মানে এখানে কচুবাগান থেকে শুরু করে জঙ্গল পাতা সব ধরনের জায়গা আছে যদি প্রয়োজন হয় তোমাদের কারো জ্বালা করছে তো এই জঙ্গলে এসে ঢুকে যেতে পারো কোনো প্রবলেম নেই জ্বালা কচু তারও চুল খাবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি ব্লগ শুট করার জন্য মানে বাড়ির জামা কাপড় পরে আছি আমি মানে কোনো স্পেশাল কিছু না মানে আমার বান্ধবী এসেছে বেস্ট ফ্রেন্ড তো তার সাথে ইচ্ছা যে আমি একটা ব্লগ শেয়ার করব এর জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা করছি তোমরা দেখতে পাচ্ছ পিছনটা দেখিয়ে দাও আমাদের পুরোটা দেখো তোমরা এটা হচ্ছে একটা সরু গলি সরু এত সরু যে একটা গাড়ি ঢোকে না এত সরু এটা ঢালাই করা রাস্তা এত বক বক ঢালা রাস্তা এটা ব্লগ ইয়ার তো কথা তো বলতেই হয় আমি ঠাকুর হয়ে যেতাম ওই সামনে লে আই এটা কেটে ঠাকুর হয়ে যাচ্ছি সামনে চলে এই যে আমি এখানে পুজো করব এই যে কেন সরস্বতী পুজো দিয়ে দে এটা সরস্বতী ওটা দি লক্ষ্মী পুজো হবে ভালো হাতে ফোনটা এইভাবে নে আমি আগামী যুগের লক্ষ্মী তো এটা পুজো হয়ে গেছে অনেক গুণবতী লক্ষ্মী তুমি কি কি পারো রান্না বাড়া পারো রান্না বাড়া তো চলছে চলবে শিখছি শিখছি আমি পারি আমার বান্ধবী পারে চলো তো নেক্সট নেক্সট আমি একটা কথা বলি তোমাদের বন্ধুরা ও কিন্তু আমার থেকে ও বলুক সেটা আমি বলবো না আমি হচ্ছে মানে আমি ক্লাসে ওর থেকে ওয়ান মানে কি বলবো ক্লাসে একটু নিচু এক বছরের আর ও বয়সে আমার চেয়ে ও ছোট চার মাসের ছোট কিন্তু তাহলে তোমরা বলো কি ডাকা উচিত ওর তো আমাকে দিদি বলে ডাকা আমরা বন্ধু ইয়ার যাই হোক আমরা ও আমার ওইসব ভাই বোন দিদি ওইসব আনিস না মাঝখানে কিন্তু যাই হোক ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ডে বয়স ক্যাচ কর ঠিক তো বন্ধুরা কিন্তু যাই হোক ও কিন্তু আমার থেকে বয়সে বড় কিন্তু ক্লাসে ছোট সেহেতু আমি ওকে বনু বলি আমার বেস্ট ফ্রেন্ড একদিকে মানে আমরা ছোটবেলা থেকে একসাথে বলতে পারো একসাথে অনেকটা বড় হয়েছি একসাথে খেলেছি একসাথে ওকে ধরে দুধ দুধ করে মেরেছি আমার থেকে বড় যেহেতু আমরা ছোটবেলায় খুব রান্নাবাটি আমরা ছোটবেলায় প্রচন্ড রান্নাবাটি খেলতাম মানে এই যে চল চল এই ঘাস পাতাগুলো দেখা এই যে ঘাস পাতা গুলো দেখছো এগুলো তুলে নিয়েছি আমি দেখো এগুলো তুলে নিয়ে গিয়ে কিন্তু আমরা রান্না করতাম তো পুরোটা দেখা ভালো করে লুচি পাতা আছে লুচি পাতা বলে একটা হয় তো লুচি পাতা দিয়ে আমরা রান্না করতাম চল চল আমরা লুচি পাতা লুচি করে হ্যাঁ এগুলো করতাম তারপরে এই জায়গাটা আছে রাস্তাটা আমাদের কাছে বেশি স্পেশাল আমরা কিন্তু আবার হাঁটছি 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 তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশটা এই যে পেছনটা দেখো আমি কখনো একা ব্লগ শুট করলে পরে তোমাদেরকে দেখাতে পারি না সো ক্রেজি আজকের দিনটা খুব ক্রেজি দিন তো আমি ক্রেজি ব্লগ শুট করছি তোমরা ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো ও কিন্তু খুব মানে আমার সাথে খুব দুষ্টামি করছে আমার ভালো লাগছে না কিন্তু কিন্তু কি করবো আমার বেস্ট ফ্রেন্ড এতদিন পরে দেখা বেস্ট ফ্রেন্ডের সাথে তো একটা অন্যরকম মজা থাকে তাই না তো পাগলামি করে হ্যাঁ সেটা বুঝিস না ও বেস্ট ফ্রেন্ডের বৈশিষ্ট্য জানে না এখন ও ঘরের মধ্যে চলে যাবে আমিও নিজের ঘরে চলে যাবো তো চলো আমি যাই ও যা টাটা টাটা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফটোগুলো আমাকে পাঠিয়ে দিস থাম্বনেল করতে লাগবে ওকে ঠিক আছে সো বাই বাই সো বাড়ি আছি আমি সো হে গাই
গাইজ, আমি কিন্তু তোমাদের সাথে একটু আগে যেটা শেয়ার করছিলাম সেটা আমার বেস্ট ফ্রেন্ড জ্যোতির সাথে কিছু কথা বা কিছু হাসির মুহূর্ত। তো তার সাথে সাথে আমার কাছে একটা গিফট এসেছে আমার। তো তোমরা দেখো, ইনসাইড কসমেটিক্স এর গিফট হ্যাম্পার। তো আমি কিন্তু এখন আনবক্সিং করিনি, তোমাদের সাথে আনবক্সিং করব। সো দেখতে থাকো। একটা ব্লেড নিয়েছি, তো আমি খুলে নিচ্ছি গিফট প্যাকেজটা। এত টাইট খোলা যাচ্ছে না, যাই হোক একটা চেষ্টা চলছে, চলবে। তো আমি খুলে ফেলেছি, এই যে এই যে এই যে ইনসাইড কসমেটিক্স এর থেকে দিয়েছে এটা। তো তোমরা জানো ইনসাইড এর লিপস্টিক খুব ভালো হয়। তো যাই হোক, ফার্স্টে একটা এরকম বাবেল বোম, এটা আমার না ফাটাতে দারুণ লাগে। যাই হোক, দেন আমি যেটা পাচ্ছি, ফার্স্টে পেয়েছি ইনসাইড এর মাস্কারা, ইনসাইড কসমেটিক্স এর মাস্কারা। তো এটা আমি ওপেন করব, তোমাদেরকে প্যাকেজিং খুলে দেখাচ্ছি। তো এই হলো মাস্কারাটা, এই যে তোমরা দেখো, আমি এই চোখটায় কিন্তু মাস্কারা লাগাইনি আর এটাতে লাগিয়েছি। দেখো মাস্কারা লাগানোর পরে কিন্তু আমার লুকটা একেবারে চেঞ্জ। যাই হোক, এইটা একটা, আর এই একটা আছে আইব্রো, তো স্পুলি টাইপের। তো এই যে দেখো, তো আটকাচ্ছে না। যাই হোক, এই হলো ইনসাইড কসমেটিক্স এর মাস্কারা। তো ঢোকাচ্ছি আমি এটা। দেন আমার হাতে যেটা আছে, এই হলো ইনসাইড এর একটা নেল পলিশ রিমুভার। তো এই যে গন্ধটা হেভি সুন্দর। যাই হোক, এই হচ্ছে এর ভিতরে এরকম 30 খানা উইপস আছে। তোমরা দেখো 30 খানা উইপস আছে, তোমরা দেখতে পারলে। এই হলো ইনসাইড এর আরেকটা নেল পলিশ রিমুভার। তো দেন চলো আমি এটা খুলি। খুলে কিছু মনে করো না, আমি খোলার মানে খোলাটা খুব খারাপভাবে খুলছি, কিন্তু এত প্লাস্টিকের কিন্তু কোনো দরকার ছিল না বন্ধুরা, তাই না? তো খুলে ফেলেছি। এই হলো এটা ইনসাইড এর ওয়াটার প্রুফ আইলাইনার। আমি জানি না এটা কতটা ওয়াটার প্রুফ, বাট আমি পরে অবশ্যই রিভিউ শেয়ার করব। সো এটা মনে হচ্ছে ব্ল্যাক কালারের, দেখা যাক। বাবারি, হ্যাঁ এটা ব্ল্যাক। যাই হোক, এই হলো একটা আইলাইনার ব্ল্যাক কালারের। দেন যেটা আছে নন ট্রান্সফার লিপ কালার লেখা আছে, দেখা যাক। মানে এরকম একটা, আই থিঙ্ক এটা একটা লিকুইড লিপস্টিক। তো দেখা যাক, খুলে আসার পরে খুলছে না। চলো খুলে ফেলেছি। ওয়াও, ইটস নাইস কালার। ইয়া, শেড নাম্বার 23, এই যে 23 লেখা আছে, 23 এটা শেড নাম্বার। তো কালারটা আমি তোমাদেরকে দেখাই, কি সুন্দর গন্ধ। যাই হোক, আমি এখন পড়ছি না, এটা জাস্ট কালারটা দেখিয়ে দিই তোমাদেরকে ভালো করে, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। তো এই হলো কালার, এরকম একটা প্যাকেজিং বাস্কের মধ্যে এসেছিল। এই যে তো যাই হোক, তো এই ছিল ইনসাইড কসমেটিক্স থেকে পাঠানো আমার কিছু গিফট। তো তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো গিফট আমি পেয়েছি ইনসাইড থেকে পাঠিয়েছে। তো বাস্কটাও কিন্তু খুব কিউট একটা বক্স, এই যে ছোট্ট সা বক্স, এই যে জাস্ট খুব সুন্দর। সো গাইজ, এই ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করব,
কারণ আজকে ভিডিওটা কন্টিনিউ করার মতো টাইম আমার নেই। তো ফার্স্টে ছিল ব্লগ আর সেকেন্ডে ছিল যেহেতু এটার আনবক্সিং। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো এবং আমার চ্যানেলটাকে খুব ভালোভাবে শেয়ার করো। নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলস। অবশ্যই নেক্সট ভিডিওতে থাকবে এরকম কিছু আনবক্সিং এবং ভালো ভালো ব্লগ, বা তোমরা চাইলে অবশ্যই আমার কোনো কালেকশন। সো গাইজ কমেন্ট ইয়ার।